হুজুর টুজুর ইত্যাদি ওনারা থাকতেন আর কি তো আমার আব্বুও গান বাজনা করতেন আমার জন্মস্থান টাঙ্গাইলে তো তখন হুজুররা বলতেন যে এই যে আমার সেলফোন এটাও কিন্তু আমার হারমোনিয়ামের উপরেই তো ওনারা বলতেন যে হারমোনিয়ামের একটা রিডে একটা চাপ দিলে বা বাসিতে একটা ফু দিলে আহ সত্তর বছরের ইবাদত বন্দিগি এটা বরবাদ হয়ে যাবে এটা একটা বিষয় এই বিষয়ে যদি আপনি বিশেষ জানেন সেটা কাইন্ডলি একটু জানাবেন এই বিষয়ে গান বা যন্ত্রপাতি বিষয়ে আর আরেকটা জিনিস যেটা যে আহ হজরত মোহাম্মদের আসলে জন্ম হয়েছিল আমি যন্ত্র জানি ওনার পিতা মারা যাওয়ার আড়াই বা তিন বছর পরে এটা আসলে মানে কতটুকু ঐতিহাসিকভাবে ভাবে সমর্থিত সেটা যদি একটু কাইন্ডলি আলোকপাত করেন আর আচ্ছা জুয়েল ভাই আপনার আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার খুবই ভালো লাগছে কিন্তু আপনার কিন্তু চেহারা দেখা যাচ্ছে এটাতে আপনার যদি কোনো আমি চেহারা দেখাচ্ছি আমি চেহারা দেখাচ্ছি এটা নিয়ে আমারই হয়তো আপনি হয়তো দেখাচ্ছেন কিন্তু আমার একটু খচখচ লাগছে কিন্তু এই কারণে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যেটাতে আপনার কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমি আপনাকে প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে ইসলামে বাজনা সহ গান সম্পূর্ণরূপে হারাম

আসমানটা কাঁপছিল কেন জমিনটা নাচ্ছিল কেন বড় পীর ঘাম ছিল আপনি লিখেছেন গান বাদ্যের বিরুদ্ধে বলার কারণে নাকি হারামের একজন ইমামকে দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এরপরে আপনার মন্তব্য জানতে চাই ঘটনা কি ঘটেছে আমি জানি না তবে গান বাদ্য বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো অলামায় ক্রামের কোনো মত নেই বড় মাঝাব চতুষ্ঠ সহ যতগুলো থট আছে এই সকল থটের সকল অলামায় ক্রাম একমত যে গানের কথা বলার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথা মালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে ইসলাম সুযোগ হারাম করেছে সুরানোর রায়ের ব্যাখ্যাও সেটি আর বহু বুহ হারিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো হারাম মা ও আজ্ পান যেরকম শস্য খ্যাতকে সুশোভিত করে এটাকে যেরকম উৎপাদন করে ঠিক মানুষের অন্তরে নেফাক এবং কপটতার তার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র জন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে তার দ্বারা আল্লাহ জিকির আল্লাহ দিকি ধাবিত হওয়া এটা সচরাচর খুব সহজ কাজ হয় না অর্থাৎ একই লোক এবার

গান বাজনা সম্পূর্ণ হারাম এবং এই জিনিসটা আসলেই সঠিক যে যে তিনি যে রেফারেন্স দিয়েছেন যে ইবনে আব্বাসের তাফসিরে এই কথাটাই বলা আছে সুরা লুকমানের সম্ভবত ছয় নম্বর আয়াতের যে ব্যাখ্যা এই জিনিসটা বলা হয়েছে যে এই অনর্থ কথাবার্তা আল্লাহ পাক সেখানে বলেছে অনর্থ কথাবার্তা এগুলো হারাম এটার ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেছেন যে এই অনর্থ কথাবার্তা বলতে আসলে গান বাজনাকে বোঝানো হয়েছে বাদ্য বাদ্যযন্ত্র সহকারে কিন্তু নবী মোহাম্মদের দু একটা হাদিস পাওয়া যায় যে এখানে দেখা যায় যে দফ দফ নামক এক ধরনের বাদ্যযন্ত্র সেই অঞ্চলে বাজানো হতো মদিনায় সেই একদিন ঈদে মোহাম্মদ দব বাজানো এটা এটা শোনার পরেও কোনো আপত্তি করে নাই এরকম একটা মানে দলিল আছে কিন্তু সেই দলিলটা আবার একটু ভালো করে অ্যানালাইসিস করলে দেখা যায় যে সেটা ছিল বাচ্চাদের জন্য প্রযোজ্য আহ সেই সময় বাচ্চা ছিল অপ্রাপ্ত বয়স্ক ছিল আয়েশা এবং অন্যান্য যে বালিকারা ছিল তারা ওই দপদপটা বাজার ছিল অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই জিনিসগুলা কিছু কিছু ক্ষেত্রে অ্যালাউ করে ইসলাম অপ্রাপ্ত বয়স্ক থাকলে কিন্তু প্রাপ্তবয়স্ক কারোর জন্য বাদ্যযন্ত্র সহকারে মানে গান শোনা সম্পূর্ণরূপে ইসলামে হারাম এই জিনিসটাই সব জায়গায় সব ব্যাখ্যাতেই এইভাবে আসছে আরেকটা যে সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে যে নবী দাউদ সেই দাউদের উপরে যে ইয়াটা নাজিল হয়েছিল যে গ্রন্থটা নাজিল হয়েছিল সেটা ছিল একটা সঙ্গীত সঙ্গীতের মানে গ্রন্থ সেই গ্রন্থটাই ছিল সঙ্গীতের গ্রন্থ তাহলে এটা কিভাবে নাজিল হলো এটা নিয়েও আলেমরা এটা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন যে নবী দাউদের সময় সেই জিনিসটা জাবুর যে গ্রন্থটার নাম হচ্ছে জাবুর সেই জাবুল গ্রন্থের নাজিরের সময় এই জিনিসটা যায়ে ছিল কিন্তু নবী মোহাম্মদের পর থেকে এই জিনিসটাকে আল্লাহ নিষেধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন এটা আর করা যাবে না আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন গান বাজনা সম্পর্কে আমি আমি কি মনে মনে করি করি একজন বাঙালি যদি না তাহলে তাকে আমি বাঙালি হিসেবে গণ্য করি না যদি একজন বাঙালির যদি বাঙালির হৃদয়ে যদি রবীন্দ্রসঙ্গীত যদি সারা না তোলে তাহলে তাকে আমি কখনো বাঙালি বলে মনে করব না এবং একজন মানুষের মনে অবশ্যই সঙ্গীত অবশ্যই একজন মানুষের মনের সাথে সম্পর্কিত একজন মানুষ যদি সঙ্গীতকে অপছন্দ করে তাহলে সে আমি মনে করি তার কোন একটা মানসিক সমস্যা হয়তো আছে অথবা তাকে সে মানুষ বিকৃত মানুষ সঙ্গীতকে মিউজিক হচ্ছে আমরা বিটুফের মোজার্টের মিউজিক শুনেছি রবীন্দ্রনাথের গান আমরা শুনে শুনে বড় হয়েছি লালন ফকিরের গান শুনে শুনে আমরা বড় হয়েছি মিউজিক একজন মানুষ ভালোবাসবে না এটা ভাই কেমন কথা এটা কি টাইপের উদ্ভট কথা যে মিউজিকটা হারাম করে দিবে এটা তো আমি কোনো অবস্থাতেই মানবো না এখন আপনি আগে তাহলে এই জিনিসটা সম্পর্কে আপনার মতামতটা বলেন যে এখন আপনি কি মনে করেন আমি আমাদের যে আসিফ ভাই ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত অথবা পারস্য বা মিডল ইস্টার্ন যে সঙ্গীত ঘরানা না আহ আরবের যে কালচার আই মিন সৌদি আরবের যে কালচারটা শিল্প সাহিত্য সংস্কৃতির আহ সেটা কিন্তু পারস্য গ্রহণ করেনি কারণ পারস্য আপনি হয়তো গেলে দেখবেন যে ওনাদের কিন্তু হাফিজ হইয়াম রুমি ওনাদের কিন্তু বাস্ট আছে আবক্ষ মূর্তি আছে আহ কিন্তু ওরা সৌদি আরবের যে সবকিছু মেনেছে এরকম না আর আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু গান বাজনার যে আসলে বড় বড় যে উস্তাদ বা স্রষ্টাগুলো এগুলো আপনি দেখেছেন যে সবগুলো কিন্তু মুসলিম সেটা সানাই থেকে শুরু করে গজল বলেন গজলের স্রষ্টা মীর তকিমির বলেন বা এদিকে আপনি হালের গালি ওস্তাদ গুলাম আলি হ্যাঁ ছোট গুলাম আলি খান বা যারা আরো আছেন যারা বাহালের হালের খান আহ অথবা আহ রাশিদ খানের যে মামাগুলো আপনি সবাই জানেন আহ ওনার মামা যে ওস্তাদ গুলাম মুস্তাফা খান যিনি গান শিখিয়েছেন মান্না দেশ থেকে শুরু করে আহ আপনার আশা ফুস্কেলের আলিশা চিনাই সোনু সান এ আর রহমান সবাই উনি গান শিখিয়েছেন উনি তো পদ্ম বিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী আহ অবশ্য ভারত রত্ন কেন দেওয়া হয়নি সেটা ভারত সরকারই বলতে পারবে তো এগুলো কিন্তু আমাদের বেল্টে এইভাবে কিন্তু বা আপনি যদি তবলাও ধরেন ওস্তাদ জাকির হোসেন থেকে শুরু করে আপনি যদি সরব বা সারেঙ্গি যা কিছুই ধরেন এগুলার বা বিভিন্ন যে ঘরানা গুলো আছে এগুলা কিন্তু সবই আসলে মুসলিম ঘরানা সো এই বিষয়ে যদি তারা অনেক প্র্যাকটিসিং মুসলিমও ছিলেন অনেকে আছেন ইভেন আপনি এটাও জানেন যে আমাদের যে ছোটদের যে সারেগামা বইটা যিনি লিখেছেন ওস্তাদ মুন্সি রইসুদ্দিন স্যার তো উনিও কিন্তু প্রফেসিং এবং প্র্যাকটিসিং মুসলিম ছিলেন তপু ভাই আব্বা আপনি তো জানেন সবই তো তাহলে এই যে ওনারা ওই সময় ইসলামী শিল্প সাহিত্য সংস্কৃতির সমজদার ধর্মকর্ম করতেন তো তাহলে এইখানে এই যে ইসলামের নামে যে ক্রিয়েটিভিটির সমস্ত পদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে যেমন বলা হচ্ছে যারা ফানকার যারা সেটা তারা নাকি বিনা হিসাবে জানেন না আপনি ছবি আঁকতে পারবেন না আপনি গান গাইতে পারবেন না আপনি ড্রয়িং করতে পারবেন না তাহলে আপনার যে মানে মন থেকে সতস্ফূর্ত ভাবে যে জিনিসগুলো সেগুলো কি আপনি বইয়ের পাতা দিয়ে আসলে ধামাচাপা দেওয়া সম্ভব বা কখনো সম্ভব হয়েছে কিনা সেটা সেটা তো হয়নি এবং সেটা বলতে কখনো সম্ভব হবেও না সো তাহলে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ যে আসলো বা ইমরুল কবি খুব বিখ্যাত বা আরো অনেক কবি ছিলেন তো তাদের কবিতা আছে এবং খাদিজা নিয়ে কাছে গিয়েছিলেন আপনাদের ওই দিন একটা লাইভে আমি শুনছিলাম নাওল উনি বোধ হয় একেশ্বরবাদী ছিলেন মনোস্ট ছিলেন সো তাহলে এই যে বিষয়গুলো বা আমাদের যে ভারতবর্ষে যে ইসলামের প্রবাহ প্রবেশটা সেটা কিন্তু সুফিবাদের হাত দিয়েই ধরেছে বা প্রবেশ করেছে সেটা কিন্তু কোনো আহ তথাকথিত এটা প্রবেশ করেনি কারণ বঙ্গের সুফি প্রভাব যেটা আছে আহ ডক্টর এনামুল হক সারের ওটা বলে কিন্তু বোঝা যায় যে আসলে ইসলামটা এদিকে কিভাবে এলো বিকাশ লাভ করলো বা কিভাবে ইসলাম এক সময় খুব গৌরবময় হয়ে উঠলো জোর করে যারা ধর্ম চাপালো আবার মুঘলরা চাপালো না তো পাঁচ সাত বছর টিকলো আবার জোর জবরদস্তির কারণে এটা টিকলো না তো আমি যেটা সেভাবে বলতে সেটা হচ্ছে যে আপনি যদি আমার স্বাভাবিক যে প্রবৃত্তি আমার আমি গান গাইতে চাবই পাখি সকাল উঠে কিচিরমিচির করবে তাই না টুইটারিং করবে সে টুইটিং করবে তো এইগুলো যে এই মানে কাগজের পাতা দিয়ে আসলে এই যে আবদ্ধ করে রাখার যে বিষয়টা আহ এইভাবে যদি চলতে থাকে যেখানে দুই মিনিটের জন্য ফেসবুক বন্ধ হয়ে গেছে ইহুদিন আসারা মার্ক জাকারবাগ সবসময় গালাগালি করি বাট এখন অবস্থাটা এমন যে পারলে আমরা মমিন মুসলমানরা মার্ক জাকারবার্গ এর পায়ে ধরে গিয়ে বলি যে জাকারবার্গ ভাই আপনি ফেসবুক ওপেন করে দেন প্লিজ ভাই ওপেন করে দেন তারপর মানে এই যে জ্ঞান বিজ্ঞান থেকে যে আমাদেরকে টেকনিক্যালি দূরে রাখা আমাদেরকে যে একটা মানে একটা মানে বিগট বানানো বা একটা ফ্যানাটিক বানানো তো সেই ক্ষেত্রে তো কোরআন তো কন্ট্রিবিউট করছে হ্যাভিলি আমার এটা মনে হয় হ্যাঁ অবশ্যই দেখেন যে মানে ছবি আঁকা হারাম মানে গাছপালার ছবি আঁকা যাবে যেটার প্রাণ নেই সেরকম ছবি আঁকা যাবে কিন্তু কোনো মনো মানে জীব জন্তুর এইটা আঁকা যাবে না এটা হারাম তারপর দাবা খেলা হারাম আহ সব থেকে দুঃখজনক হচ্ছে আমার ছোটবেলা প্রিয় একজন শিল্পী ছিলেন জুয়েলাইজ দেখানো এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ভাবে হারাম এবং ইসলামে যে বিধান জাদুকরদের একদম প্রকাশ্যে সবার সামনে গরদানটা নামায় দিতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান যে জাদু যারা জাদু শিল্পী যারা যারা মানুষকে ম্যাজিক দেখায় দেখেন এই রকমের একটা মানে অসুস্থ একটা দেশ তৈরি হয়ে গেছে অসুস্থ একটা সমাজ তৈরি হয়ে গেছে যে এখন কিন্তু জুয়েলাইছে যে এসে একদিন জাদু দেখাবে আমাদের টিভিতে এরকম পরিস্থিতি এখন আর নাই কি একটা মানে বিকট একটা দমবন্ধ একটা পরিবেশে আমাদের থাকতে হয় একটা সময় আমরা দেখতাম হম তা এখন ছবি মানে স্কুল কলেজে ছবি আঁকা বন্ধ করে দিয়ে দিচ্ছে এই যে ছবি আঁকা টাকা নাকি বাচ্চাদের ইসলাম থেকে দূরে নিয়ে যাবে মানুষের ভিতরে যে দাবা খেলা দাবা খেলা একটা সিম্পল জিনিস সেটা পর্যন্ত হারাম হ্যাঁ একটা অন্য ধরনের খেলাধুলা করা সেগুলো পর্যন্ত হারাম যাবতীয় কিছু হারাম খালি তোমার যে মাল ফিলসফি আসি ভাই যারা ইয়ে করতেন যারা চার মাঝাবের বড় বড় ইমাম ছিলেন তারা তো ফিলসফি চর্চা করাটা একটা পানিশেবল অফিস হিসেবে দেখতেন যারা ফিলসফি চর্চা করতেন ফিলসফি নিয়ে পড়াশোনা করতেন তাদেরকে তারা প্রকাশ্যে মারধর করতেন বিভিন্ন স্যান্ডেল দিয়ে বা হচ্ছে আপনার এই ডাল দিয়ে মারধর করতেন তো এইগুলো এটা তাদের বড় বড় আকীদার বইগুলোতে উল্লেখ আছে যে ফিলোসফির চর্চা করা যাবে না এবং ইসলামের মূল যে বিষয় মূল যে ফোকাস করে সেটা হচ্ছে আপনাকে যা আল্লাহ বলছে নবী থেকে যেগুলো আসছে সেগুলো একেবারে প্রমাণহীন ভাবে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া আপনাকে জাস্ট অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং আপনি যদি অন্ধভাবে বিশ্বাস করেন তবেই আপনি একজন প্রকৃত মমিন আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কাফের আমরা এই জিনিসটা একটু দেখে নেই যে এই যে মানে এই যে ফারেস ভাই যেটা বললেন দর্শন ফিলসফি যুক্তিবিদ্যা এগুলা যে ইসলামে হারাম কিভাবে সেটা আমরা একটু দেখে নেই বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলাম মানে ফিক ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া ওনার বক্তব্যটা এটা শুনে নেই যে উনি এই বিষয়ে কি বলেন যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে দেন যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদেশে পড়তে পারেন যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি উপকার করতে পারবেন না এটা আপনাকে মনে রাখতেই হবে

যুক্তিবিদ্যা শিখার মোটেও কোনো মূল কোনো কারণ নাই দেখেন মানে যুক্তিবিদ্যা মানুষ শিখবে না মানুষ ফিলোসফি যুক্তিবিদ্যা বিজ্ঞানের যে বিজ্ঞানের তো একদম ফাউন্ডেশন হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা না শিখলে মানুষ জ্যামিতি কিভাবে করবে মানুষ ম্যাথমেটিক্স কিভাবে করবে এই যুক্তিগুলো যদি মানুষের ভিতরে ডেভেলপ না করে যে কিভাবে কোনটার সাথে কোনটা ইয়া করতে হয় কিভাবে একটা জিনিস প্রমাণ করতে হয় এই জিনিসগুলো যদি মানুষ না শিখে ছোটবেলা থেকে কোনো সোসাইটি থেকে আসে ভাই যখন আপনি রিজনিংটাকে আলাদা করে নেবেন মানে রিজনিং চর্চা করতে দিবেন না বা রিজনিং চর্চা করাটাকে একটা পানিশেবল অফিস হিসেবে দেখাবেন আর তাকে ফোকাস করবেন মাইন্ডলেস অবিডিয়েন্স দিকে সেই সোসাইটি আল্টিমেটলি যোদ্ধা বা ইয়ে হওয়া ছাড়া ধরেন লুটপাটকারী হওয়া ছাড়া সেই সোসাইটি ইম্প্রুভমেন্ট করবে কোন দিক থেকে সায়েন্স এর দিক থেকে ইকোনমির দিক থেকে কোন দিক থেকে আসলে তার ইম্প্রুভমেন্ট করতে পারবে হ্যাঁ আমি বলতেছি না যে ইসলামিক কালচারে মুসলিমদের মধ্যে ভালো ভালো সায়েন্টিস্টরা ছিল না বা ভালো ভালো ইয়েরা ছিল না ইকোনমিস্টরা ছিল না এরকম ছিল বা ম্যাথমেটিশিয়ান ছিল না এগুলো ছিল না আমি বলতেছি না যে তার ছিল না বাট তারা এই বিষয়গুলো অবশ্যই ইগনোর করেই বা এই বিষয়গুলো অ্যাসাইড রেখেই যে যুক্তি যুক্তি চর্চা করা যাবে না মাইন্ডলেস অবিডিয়েন্স এগুলোকে একটু অ্যাসাইড রেখেই তারা ওই চর্চাগুলো করেছিলেন দেখেই কিন্তু আলটিমেটলি তারা অনেক কিছু ডিসকভার করতে পেরেছিলেন বাট ইসলাম যেদিকে আপনাকে নিয়ে যায় যে মাইন্ডলেস অবিডিয়েন্স এন্ড আপনার যুক্তি যুক্তিবিদ্যাকে অ্যাসাইড রাখা সেই সোসাইটি তো আলটিমেটলি কিছু উগ্র জঙ্গি ছাড়া অন্য কিছু তো হওয়া পসিবল না মানে লজিক্যালি পসিবল না হ্যাঁ ফারাজ ভাই যে ধরেন জালাল রুমি তারপর মনে করেন এই যে মানে ভারত পাকিস্তানের যে বিখ্যাত সঙ্গীত শিল্পী নুসরাত ফাতে আলী খান আমার অত্যন্ত একজন মানে মিউজিশিয়ান ওনাকে যে আমি কি পছন্দ করি নুসরাত আলী খানকে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার মানে সবচাইতে পছন্দের যে গায়ক যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছে নুসরাত ফাতে আলী খান ওনারা কিন্তু ইসলামের এই বিধান ইবনে সিনা ইবনে সিনার মতো মহান একজন মানে মানে দার্শনিক এবং একজন বিজ্ঞানী ওনাকেও কিন্তু কাফের ফতোয়া দেওয়া হয়েছিল উনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর জন্য কিন্তু এটা আমি পরে যদি আমার আমার সময় থাকে আমি দেখাবো যে ইবনে সিনা কেন মুসলিম না এবং তাকে কেন মানে মুসলমানদের ইসের রাখা যাবে না সে যেন সে একজন কাট্টা কাফের কেন সে শুধু কাফেরই না সে হচ্ছে নাস্তিকদের নেতা তাকে আলেমরা বলেছে সে হচ্ছে শুধু নাস্তিক না নাস্তিকদের নেতা কিন্তু এগুলা বাদ দিয়ে কি করতে হবে এগুলা বাদ দিয়ে করতে হবে কোরআন হাতিসে যা বলা আছে সেগুলা অন্ধ একটা জন্তুর মতো একটা মানে নাকে দড়ি বাঁধা উটের মতো আমাদের পালন করতে হবে এই ভিডিওটা একটু দেখে নিই আমরা দেখেন আরেকজন হুজুর কি বলে আল্লাহ তাআলা বলেছেন জালাকি বিন্নহুম কারিহু মা নাযাল আল্লাহ ফাআহবাত আমালুহ আল্লাহ নাযিলকিত বিধানকিতরা ধিনা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল অমাই একফুর বলি ইমানে ফাঁকা হাবে তা আমল সুরমা এদের পাঁচ নম্বর বলেছেন ইমানের সাথে যে কুপি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ইমান বরবাদ কোনো সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামে না হয় না শুনলে আমার মানলাম আর কোনো কথা নেই বলেছেন ইনামাল মোমিন জামালিন আনি ফাইসু মাতি দাম কদ মোমিন হলো নাকের রশি লাগানো উঠের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইনামাল দেখলেন মানে সরাসরি এরা বলতেছে যে একজন মুমিন হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো তাকে যেখানেই বাধা হবে সেখানেই সে থাকবে মানে একজন মুমিনের হতে হবে অন্ধবিশ্বাসী মূর্খ নিজের ব্রেন সে ব্যবহার করতে পারে না তাকে যেখানে বেঁধে রাখে সেখানেই সে থাকে এই রকম হ্যাঁ বলেন না বললাম তাকে টোটালি লগার হেডেড হতে হবে মানে একদম মানে ব্লক হেডেড মানে কোন মানে কিছুই মানে মানুষের ভিতরে যে মানে তো এই জিনিসগুলো অনেক ভিডিও আছে অনেক ভিডিও অনেক হাদিস অনেক কোরআনের আয়াত আমার কাছে আছে যেগুলো আমি দেখাতে পারতাম কিন্তু এত সময় পাবো না আপনার দ্বিতীয় প্রশ্নটাতে আমি চলে যাই কারণে আপনি বললেন যে মোহাম্মদের জন্মটা হয়েছিল আবদুল্লাহ মৃত্যুর আড়াই বা তিন বছর পরে হ্যাঁ এরকম কিছু রেফারেন্স পাওয়া যায় কিন্তু সেটা নিয়ে কথা বলার আগে শুরুতে আমি যে জিনিসটা বলে নিতে চাই মানুষের জন্ম কিভাবে হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা কখনো কথা বলি না বা কাউকে সমালোচনাও করি না নবী মোহাম্মদের জন্ম যদি আবদুল্লার মৃত্যুর আড়াই বছর তিন বছর পরেও হয়ে থাকে তাহলেও আমাদের সেটা আমাদের কোনো সমালোচনা করার মতো কোনো বিষয় না একজন মানুষের জন্ম কিভাবে হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা বিন্দু মাত্র আগ্রহী না বিন্দু মাত্র চিন্তিত না জন্ম যেখানেই হোক তার কাজ দিয়ে আমরা মানুষকে মূল্যায়ন করি মানুষটা কাজটা কি করেছে সেই কাজটা দিয়ে তাকে মূল্যায়ন করি মোহাম্মদ যদি অন্য কারো পুত্র হয়ে থাকে তাহলেও আমাদের তাতে কিছু যা আসে না মোহাম্মদ যদি পুত্র হয়ে থাকে তাহলেও আমাদের কিছু যা আসে না এটা জাস্ট আমরা একটা হিস্ট্রিতে কি আছে বিষয়টা কি সেটা দেখার জন্য আমি আপনাকে বলছি এমনিতে মোহাম্মদের জন্ম পরিচয় আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই আলোচনা করার কোনো ইয়াও নাই আমার সেটা আপনাকে শুরু বলে দিলাম দর্শকদেরকেও বলে হ্যাঁ দর্শকরা যেন ভুল না বোঝে যে আমরা মনে হয় নবী মোহাম্মদের জন্ম নিয়ে নবী মোহাম্মদ জারত ছিল কিনা সেটা নিয়ে আমরা হয়তো তাকে ইয়া করছি না এরকম কিছু আমার কিছু যায় আসে না জারত শব্দটাতে আমি বিশ্বাস করি না কোনো মানুষ কখনো হতে পারে না তার পিতা বিয়ে হয়েছে কি না একজন সন্তান হতো সন্তান একটা শিশু তো শিশু তো এই বিষয়ে কিছু দলিল প্রমাণ পাওয়া যায় যে হিস্ট্রি থেকে হাদিস থেকে পাওয়া যায় না কিন্তু হিস্ট্রি থেকে কিছু দলিল প্রমাণ পাওয়া যায় সিরাদ গ্রন্থগুলা থেকে বিশেষ করে তাবারির গ্রন্থ থেকে কিছু দলিল প্রমাণ পাওয়া যায় যেখান থেকে দেখা যায় যে মুহাম্মদের যে একজন মানে চাচা ছিল হামজা যে তার সাহাবিও ছিল সেই হামজা ছিল মুহাম্মদের থেকে চার বছরের বড় কিন্তু মজার ব্যাপার হচ্ছে মুহাম্মদের মা এবং এই হামজার মা এই দুজনের বিয়ে একসাথে হয়েছিল আবদুল্লার সাথে এবং আব্দুল মুতালিবের সাথে একই দিনে তার নাম ছিল একটা মেয়ে ছিল আমিনা আর একটা মেয়ের নাম ছিল হালা এই দুজনের সাথে একই দিনে একই সাথে আব্দুল মোতালিবেরও বিয়ে হয়েছিল আবদুল্লাহরও বিয়ে হয়েছিল এবং তারা দুজন একই সাথে সংসারও শুরু করছিল এরপরেই তার কিছুদিনের মাথায় আবদুল্লাকে আব্দুল মোতালি বিদেশে পাঠায় দেয় অন্য জায়গায় অন্য শহরে পাঠায় দেয় ব্যবসার জন্য অন্য শহরে পাঠায় দেয় এরপরে আর আবদুল্লাহ ফিরে আসে নাই সে রাস্তাতেই পথেই আবদুল্লাহ মারা যায় বলেই জানা যায় এরপরে এখানে যদি আমরা হিসাব নিকাশ করি হিসাব নিকাশ করলে দেখা যায় যে মোহাম্মদের জন্ম তো মানে উপস্থিত থাকতে হওয়া সম্ভব না আবদুল্লাহ মারা যাওয়ার কমপক্ষে আড়াই থেকে তিন বছর পর মোহাম্মদের জন্ম হওয়ার কথা যেটা হিসাব করলে কারণ হামজা মারা যখন মারা গেছে তখন সে মোহাম্মদের থেকে চার বছরের বড় ছিল এটা যদি আমরা পেছনের দিকে নেই পেছনের দিকে নিলে হিসাব নিকাশ করলে দেখা যায় যে জন্ম অবশ্যই মৃত্যুর আড়াই তিন বছর পরেই হওয়ার কথা এবং এটার সাথে আরো কিছু সাপোর্টিং এভিডেন্স আমাদের কাছে আছে কিছু হাদিস আছে যেখানে দেখা যায় মোহাম্মদ অনেক জায়গায় বলছে আমি আব্দুল মুতালিবের ছেলে সে কিন্তু নিজেকে আবদুল্লার ছেলে বলে উপস্থাপন করছে না সে বলছে আমি আব্দুল মুতালিবের ছেলে এটা একটা সন্দেহের বিষয় যে সে কেন ছেলে হিসেবে নিজেকে দাবি করলো তাহলে কি যখন তার ছেলেকে বিয়ে করাইতে নিয়ে গেছিল তখন কি আহ সে আমিনাকেও পছন্দ করেছিল হালাকেও পছন্দ করেছিল এরকম কি হয়েছিল পুরো ঘটনাটা পড়লে মনে হয় যে সে হয়তো আব্দুল মুতালিব হয়তো আমিনাকেও পছন্দ করতো পরে আবদুল্লাহকে দেশের বাইরে পাঠায় দিয়ে সে হয়তো আমিনার সাথেও কোনো একটা সম্পর্ক করে থাকতে পারে এই জিনিসটা আমরা জানি না হলপ করে বলতে পারি না কি হয়েছিল ঘটনাটা কিন্তু এই রকমের কিছু সন্দেহ কেন মোহাম্মদ নিজেকে আব্দুল মুতালিমের পুত্র বলে নিজেকে পরিচয় দিত আরো একটা যে সমস্যা দেখা যায় হাদিসে আরেকটা সমস্যা বড় সমস্যা আছে এটা আরো বড় সমস্যা যে একদিন নবী মোহাম্মদ ফাতিমার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো যে তোমার চাচা তো ভাই কোথায় মানে হজরত আলী কোথায় কিন্তু আমরা যেটা জানি যে হজরত আলী ছিল ফাতিমার চাচা চাচা তো ভাই না হ্যাঁ চাচা তো ভাই হতে পারে না এখন আলী যদি ফাতিমার চাচাতো ভাই হয় তাহলে কিন্তু আসলে হিসাবটা মিলে যায় যে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের ছেলে এই হিসাবটা কিন্তু তাহলে তখন মিলে যায় যদি আলী ফাতিমার চাচাতো ভাই হয় আর যদি আলী যদি ফাতিমার চাচা হয় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ফাতিমা এবং আলী কিন্তু চাচাতো ভাই বোন হয় না এইটা এই রকমের বেশ কয়েকটা হাদিস আছে এই হাদিসগুলো থাকে আপনি যদি চান আমি হাদিসগুলো বের করে দেখাতে পারি কিন্তু আমি আপনাকে ওভারঅল বললাম যে এই এটা নিয়ে একটু সন্দেহ আছে কিন্তু আমাদের কাছে এমন কোন সহি হাদিস নাই যেখানে আমরা স্পষ্ট ভাবে বলতে পারি যে মোহাম্মদের জন্ম আড়াই তিন বছর পরে হয়েছিল কিন্তু অন্য অন্য জায়গা থেকে এটার একটা আভাস পাওয়া যায় হ্যাঁ বলেন জি থ্যাংক ইউ আসিফ ভাই আরেকটা জিনিস হচ্ছে যে উনি যদি দিনেরই দাওয়াত দিবেন তাহলে এই নিরীহ বাণিজ্য কাফেলায় উনি দস্যুতা বা সহিংসতা দিয়ে তাদের ধন লুণ্ঠন করা যে শুরু করলেন মানে তাহলে জীবনে প্রথম যে চ্যাপ্টারটা সেটাই কি আপনার ডাকাতি বা এটা অন্য বিষয় দিয়ে শুরু হলো না জുവেল ভাই আপনি আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না কারণ আপনি তো আপনার চেহারা দেখিয়েছেন এটা একটা বিপদের কারণ হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে আপনি তাহলে আরেকদিন আমাদের সাথে যুক্ত হন সেইদিন আপনি আপনার ভিডিওটা অফ করে আমাদের সাথে কথা বলেন সেইদিন আমরা আপনার সাথে নিশ্চিন্তে কথা বলতে পারবো কিন্তু আজকে আপনি আপনার চেহারাটা যেহেতু দেখা যাচ্ছে আমি আপনাকে আমাদের সবার সার্থি আমি আপনাকে অনুরোধ করব যে আজকে আপনি তাহলে বিদায় নেন ভাই সরি আমি আপনার চেহারা দেখা যাচ্ছে এই কারণে আমি আপনার নিরাপত্তার জন্যই বলছি না इट्स অফ থ্যাঙ্কস ফর योर काइंड सजेशन ठीक है তাহলে জুয়েল ভাই আজকে তাহলে বিদায় জানাই আপনাকে আপনি আরেকদিন যুক্ত হন ভিডিও অফ করে জি আচ্ছা ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে জি ভালো থাকবেন সব সময় আনন্দে থাকবেন ভালো দলে আছেন ভালো দলেই থাকবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে ফেরাজ ভাই উনি মানে বন্ধুদের বন্ধুদের বন্ধু মনে হচ্ছে কারণ উনি তপু ভাইয়ের কথা বললেন আমাদের মানে আমাদের মানে বড় ভাই মানে শাহবাগে মানে ছবির হাটে বড় ভাই তোমার কথা বললেন উনি তো পরিচয় দিয়েছিলেন আমি আমি তাকে জানতে চাচ্ছি মানে তার কাছ থেকে একটু প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের আইন অনুযায়ী এটা কি পানিশেবল অফেন্স কিনা এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হলো যেটা আছে তো সেটা তো ভেইগ ভাই যে আইনগুলো আছে ওইটা তো অস্পষ্ট তো আমরা তো ভাই এখনো মানে প্রিমিটিভ যুগে আছি বাংলাদেশের আইন আইন ব্যবস্থা তো এখন আমরা প্রিমিটিভ যুগে আছে যেখানে ব্লাস্টমের মতো ননসেন্স আইনও ইয়া এন্টারটেইন করা হয় হ্যাঁ ঠিক আছে পরের আরেকবার যুক্ত হইলে ওকে জিজ্ঞেস করব মানে সম্ভবত আমার বন্ধুদের বন্ধু আর কি এটা আমার বড় ভাই বন্ধু আর কি বড় ভাই বন্ধু যা থাকে মানে একসাথে আড্ডা আড্ডা মারা বড় ভাই বন্ধুদের বন্ধু সম্ভবত ওকে বোধহয় আমি দেখছিও আড্ডা থেকে আমার যতটুকু মনে করতেছে ওকে হয়তো শাহবাগ আন্দোলনের সময় দেখছিও মানে ইও হয়তো হয়ে থাকতে পারে ঠিক আছে পরের জনকে যুক্ত করি ওনার নিরাপত্তার জন্য আজকে ওকে আমি তাহলে বিদায় দিয়ে দিলাম পরের জনকে যুক্ত করি